নমস্কার। স্বস্তি বার্তার পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন। আজকে যে বিষয় নিয়ে আমার কথা বলা সেটা হচ্ছে ঘরের দরজা, প্রবেশদ্বার, এই চৌকাঠ, এই প্রবেশদ্বার, এই সব কাছে আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। কিন্তু সন্ধেবেলায় আগে সন্ধেবেলায় বসে থাকলে চৌকাঠে, আমার মা ঠাকুমারা বারণ করতেন সন্ধেবেলা চৌকাঠে বসতে নেই, ওঠ। আবার সন্ধেবেলা দেখলাম সেই চৌকাঠকে শান্ত করার জন্য জলে ছিটে দেওয়া হতো, গঙ্গা জল ছিটাতো। এখন এসব উঠে গেছে, অতীত। দেখুন, তার মধ্যেও যে কথাগুলো আপনাদেরকে বলবো, ঘরের দরজায় কী করতে নেই, প্রথম হচ্ছে আমি যেটা বলি আপনাদের সকলকে, ঘরের দরজায় পর্দা দেন তো, পর্দা ঝোলান অনেকে। ঘরের দরজার সামনে জুতো খোলা, ঘরের দরজার পাশে, আবারও বলছি দরজার সামনে নয়, সৌভাগ্য লক্ষ্মী ঢুকতে পারেন না, জুতো অশুচি আমরা মানি না, জুতো পরে বিছানায় উঠি না, ঠিক তেমন সৌভাগ্য লক্ষ্মী আপনার বাড়িতে প্রবেশ করতে পারেন না, আপনার গৃহে প্রবেশ করতে পারেন না যদি দাঁড়াতে জুতো রেখে দেন, জুতো সাইডে রাখুন, প্রথম কথা। প্রবেশদ্বার, প্রবেশদ্বারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। অনেকের বাড়িতে দেখেছি ওই প্রবেশদ্বারে ঢোকার মুখে একটা পা মোছা রাখা আছে, খুব ভালো, সেটা দরকার, কিন্তু সেটাকে পরিচ্ছন্ন করেন না, তাকে ঘিরে প্রবেশদ্বারের কাছে ধুলো এক গাদা। প্রবেশদ্বারটাই যদি অশুচিপূর্ণ হয় বাড়িতে লক্ষ্মী কখনো প্রবেশ করবে না, ধর্মের কথা যেমন বিজ্ঞানের কথাও তেমন। আচ্ছা, বাড়ির প্রবেশদ্বারে আমি বলবো, দেখুন বাড়ির প্রবেশদ্বারের সম্মুখে কোনোরকম ভয়ঙ্কর ছবি টবি টানাবেন না, তাই না, ক্রোধ উদ্দীপক ছবি টানাবেন না। বাড়িতে ঢোকার মুখে, একদম প্রবেশদ্বারের মুখে সুন্দর একটা ফুলের ছবি টানান, একটা শিশুর ছবি টানান, এমনকি আপনাদের ফ্যামিলি পেন্টিং একটা টানাতে পারেন, অসুবিধা নেই তাতে। বাড়িতে প্রবেশদ্বারের মুখে, আপনার বাড়িতে যখন কোনো অতিথি আসবে, এবার কতগুলো কথা বলি, প্রবেশদ্বারটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। দ্বারে এসছে মানে সে আপনার অতিথি, যত শত্রুই হোক না কেন তাকে ভেতরে আহ্বান করুন, সে আসতে না চাইলে যে আসুন আমার বাড়িতে। আমাদের সংস্কার কিন্তু এটা আছে, অতিথি দেবো ভব। এইরকম ছোটো ছোটো জিনিসগুলো পালন করবেন। আর আমি বলবো যে বাড়ির প্রবেশদ্বারে অনেকে বিভিন্ন রকম মাঙ্গলিক চিহ্ন এইসব উপরে ঝোলান আর কি, অশুভ দোষ যাতে কেটে যায়, আমি বলবো এগুলোর দরকার নেই। আর বাড়ির প্রবেশদ্বারের ভেতর দিকে ওপরে ঈশ্বরের ছবি টানাতে পারেন, ভগবানের ছবি, যে তার তলা দিয়ে আসা যাওয়া করবেন, বাড়িতে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না, তাই না, এগুলো থাকতেই পারে। তো এইভাবে ছোটো ছোটো মেনটেন্যান্স করি, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বাড়ান, বাড়িতে কোনো অশুভ শক্তি থাকবে না। আপনি যদি বাড়িতে শুভ শক্তির সঞ্চালনা করেন, তাই না, সবসময় ঈশ্বরের নাম করা, সবাই মিলে, পরিবারের সকলে মিলে এনগেজড হয়ে যাওয়া এইসব বিষয়ে, মাঝে মাঝে ভালো আলোচনা করা শোনা, গান কীর্তন শোনা, এগুলোর মধ্যে একটা পজিটিভ ভাইব্রেশন তৈরি হবে। পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা থাকবে, সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন, অনেক অনেক ভালো থাকুন।